আজকে আমরা জানবো ফার্স্ট উইক প্রেগনেন্সি সিমটমস, প্রথম সপ্তাহে প্রেগনেন্সি কি কি লক্ষণ আছে, কি কি শারীরিক পরিবর্তন হয় আর বাচ্চার কিছু ডেভেলপমেন্ট কিভাবে দেখা যাবে। বন্ধুরা, তোমাদের অনেক দিন পর পর ভিডিও আনার জন্য সরি, ভিডিও আনতে আমার একটু দেরি হচ্ছে, আমি একটু ব্যস্ত আছি বলে তাই, কিন্তু তবুও চেষ্টা করছি যত সম্ভব পারা যায় তাড়াতাড়ি করে ভিডিও দেওয়ার জন্য। আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো ভিডিওটাকে ভালো লাগলে আর প্রচুর প্রচুর শেয়ার করো। চলো ভিডিওটা এবার স্টার্ট করি। বেশিরভাগ মহিলাদের জন্য, বিশেষ করে যারা গর্ভাবস্থার পরিকল্পনা করেননি, তারা তো প্রথম সপ্তাহে বুঝতেই পারবেন না যে আপনি গর্ভবতী কিনা, এমনকি দ্বিতীয় সপ্তাহে এটা বোঝা যায় না। বিশেষ করে প্রথম সপ্তাহে কোনো তাৎক্ষণিক বা স্পষ্ট লক্ষণ নেই, কিন্তু যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ক্লান্তি, যে কোনো জিনিসের প্রতি অনীহা, মুড চেঞ্জ, বারবার মূত্রত্যাগ। গর্ভাবস্থার প্রথম সপ্তাহে মহিলারা সত্যিই বুঝতে পারেন না যে তারা গর্ভবতী কিনা, কারণ দ্বিতীয় সপ্তাহে থেকেই ফার্টিলাইজেশনের স্থান দখল করে। একটি প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে যদি আপনি নেগেটিভ রেজাল্ট পান, তাহলে তার উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে 5 দিন পরে আবার টেস্ট করুন। যদি রেজাল্ট পজিটিভ হয়, তবে বোঝা যাবে যে আপনি গর্ভবতী এবং আপনার রেজাল্টটা একদম সঠিক। এবার বন্ধুরা, প্রথম সপ্তাহে কি শারীরিক পরিবর্তন আমরা দেখে নিই কী কী হতে পারে। গর্ভাবস্থার প্রথম সপ্তাহে আপনার শরীরে পরিবর্তনযোগ্য কোনো শারীরিক পরিবর্তন দেখা যায় না, তবে প্রকৃতপক্ষে অনেক অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে, যেগুলো হচ্ছে আপনার গ্যাস, কোষ্ঠকাঠিন্য, স্তনে ভারী ভাব, মুডে কোনো চেঞ্জ আসে, মর্নিং সিকনেস হয়, হরমোনাল চেঞ্জগুলো দেখা যায়। এই লক্ষণ এক একটি মহিলার ক্ষেত্রে কিন্তু এক এক রকম। বেশিরভাগ মহিলারা 2nd উইকের পর থেকে চেঞ্জগুলো দেখে। ডাক্তারের পরামর্শে যে গর্ভাবস্থার প্রথম সপ্তাহ থেকে খুব গুরুত্বপূর্ণ, যা আপনার প্রেগনেন্সিকে খুব প্রভাবিত করে, তাই আপনার খাবারের সাথে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, খাবারের ওপর আমাদের একটা ভিডিও আছে যে তোমাদের গর্ভাবস্থায় কী কী খাওয়া উচিত না, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো, ওটা তোমরা অবশ্যই দেখে নিও। এবার জানবো শিশুর ডেভেলপমেন্ট সম্বন্ধে। প্রকৃতপক্ষে এই সময় আপনি গর্ভবতী না, কারণ আপনার পিরিয়ড মিস হওয়ার 2 সপ্তাহ পরে আপনি গর্ভবতী হন। এই সময় 46 ক্রোমোজোম, যাদের মধ্যে জেনেটিক উপাদান আছে, যা আপনার বাচ্চার রং, স্কিন, চুল, সেক্স, চোখ ইত্যাদি তৈরি করে। অবশেষে আপনি যদি মনে করেন যে গর্ভবতী হতে চলেছেন, তবে ডাক্তারের কাছে কথা বলুন আর আপনার রোজকার খাওয়ার হ্যাবিট সব কিছু বদলে ফেলুন। এই সময় আপনার খুব ভিটামিন আর মিনারেলস আর ফলিক অ্যাসিড যুক্ত খাওয়ার দরকার, যা আপনার ডক্টর আপনাকে খেতে বলবেন। তা আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই বন্ধুরা।